ওই বৌমা তাড়াতাড়ি বরণ করে নাও। এটা কিছু হইল? এই বাড়ির মানিক যত সব শেষ হয়েছে তো, থামলা তুই, চল অনেক হয়েছে। কি ব্যাপার, নতুন বউর মন খারাপ কেন? আমি কিন্তু তোমার ভাবি হই। শোনো, আমার দেবর কিন্তু দেখতে শুনতে খারাপ না, মানুষ হিসেবেও ভালো, দেখে শুনে রেখো। আর রাতে কোনো কিছু দরকার হলে অবশ্যই কিন্তু আমাকে বলো, লজ্জা পেও না যেন। পাশের ঘরে কিন্তু বাবা থাকে, সাবধানে। আচ্ছা, তোমাকে যেন কি নামে ডাকবো? সামিয়া ভাবি। আমি লামিয়া। লামিয়া? আচ্ছা, আমাকে ছাড়া আপু একটা ছবি তুলে দেই। থাক, আপনাদের কাছে ছবি তুললে পাইতে পাইতে এক বছর। তাহলে আপনাদেরকে তুলে দেই। তোমরাই তুলো। কি ভাইয়া, টুটুল আঙ্কেল যে গিফটটা দিছো ওটা লিখছেন? জি লিখছি। ঠিক আছে, কাজী চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, ভালো আছেন? কি অবস্থা, সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করছেন? আর আপনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ছিল, কাচিটা ফুটলে আর একটু ভালো হতো। মা, মামা, আমি নিজে আপনাকে কাচি রান্না করে খাওয়াব, ঠিক আছে? চাচি, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ মা, খাইছি তো একটু। কিছু লাগবে আর? হ্যাঁ, মুখটা শুকায় গেছে, পান হবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দুলা ভাই, ঠিক মতো খাইছেন নাকি লজ্জায় খাইতেই পারেন না? বেআইন সুন্দর লাগতেছে, একটা ছবি তুলি। আপনি তুলেন, আমার সাথে কিন্তু আবার খাইতে হবে, আস্ত খাসির রোজ শেষ করতে হবে। প্রিপারেশন ঠিক আছে? ফাটায় নাচবা কিন্তু সবাই। লামিয়া, মা ডাকছে, আসি। সামিয়ার বাবা, তুমি এত অস্থির হয়ে না তো, এমনিতেই তুমি হার্টের পেশেন্ট, তুমি যদি এরকম হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যাও তাহলে বাড়ি ভর্তি মেহমান কে সামলাবে? বাবা, শরীর খারাপ লাগে, কি হয়েছে? এই কেন থামাও, বাড়ি ভর্তি লোকজন সবাই শুনতে পাবে। কি হয়েছে মা, কি এটা? দুলাভাই, আমাদেরকে এইভাবে বসায় রাখছি কেন? হ্যাঁ, আমার তো ভাবসাব খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। আমার তো তাই মনে হচ্ছে রে, খাওয়া দাওয়া তো সে কখনই শেষ, কিন্তু বিয়ে পড়াতে এত দেরি করতেছে কেন সেটাই তো বুঝলাম না। আমি বলি কি, আমি গিয়া ভেতরে যাই। না না, যাইয়া খোঁজখবর নিয়ে আসি। লাগবে না, আমি দেখি কিছুক্ষণ দেখি। আরে বিয়ে সাহেব, কি ব্যাপার, আপনি কই ছিলেন? শরীরটা একটু খারাপ লাগতেছিল তো, তাই শুয়েছিলাম। আচ্ছা, এখন সব ঠিকঠাক তো? এখন ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা বসুন 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 বসুন। আচ্ছা বিয়ে সাহেব, দেরি তো অনেক হয়ে গেছে, এখন বিয়ের কাজটা সেরে ফেলি। এই অসম্মানের হাত থেকে বাঁচান বিয়ে সাহেব, আমি আপনার কাছে লজ্জিত। আপনারা তো আমাদের আতিথেয়তার কোনো কমতি করেন নাই, কি বলছেন আপনি এইসব? আপনাকে যে কিভাবে বলি, কি বলেন আপনি এইসব? এই তুমি বাইরে যাও, উপরে যাও। আমার মেয়েটা কি হয়েছে বিয়ে সাহেব, কিভাবে যে বলি, মেয়ে কি পালাইছে নাকি? তাই তো বলি, হঠাৎ করে এই বিয়ে বাড়িতে কেন থমথমে অবস্থা? কি ও কি বললো, এগুলো কি সত্যি? আপনারা যা ভাবছেন ঠিকই ভেবেছেন, আমাদের এই অসম্মানের হাত থেকে বাঁচান আপনারা। আমার ছেলের বাকি জীবনটা নষ্ট হয়ে গেল। না 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 বিয়ে সাহেব, আপনি আর যাই বলেন, এই কাজটা ঠিক হয়নি আপনার।
আপনার অন্তত মেয়ের মতামতটা নিয়ে তারপরেই বিয়ের আয়োজন করা দরকার ছিল। আজকাল থেকে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল। বেশ যাবেন, ছাড়ুন ছাড়ুন।